আদিপুস্তক বাইশ অধ্যায়ে একটা খুব একটা বড় পরীক্ষা হয়েছিল একজনের আমরা সবাই জানি কার পরীক্ষা হয়েছিল পরীক্ষা হয়েছিল অব্রাহামের আর পরীক্ষাটা কি পরীক্ষাটা খুব একটা ভয়ানক পরীক্ষা যেখানে ঈশ্বর ওব্রাহামকে বলেছে তুমি তোমার সন্তানকে বলি দাও এখন আমরা সবাই এই বাক্যটা এই পথটা নিয়ে আমরা অব্রাহমের প্রশংসা করি যে কত ভালো কত বিশ্বাস অব্রাহামের ঈশ্বর যেরকম কথা বলেছে বলি দাও নিজের সন্তানকে অব্রাহম গেছে বলি দিতে কিন্তু একটু যদি ভালো করে আমরা চিন্তা করি এটা কেরকম ধরনের আদেশ ছিল ঈশ্বর এরকম একটা আদেশ কেন দিয়েছেন এটা কি বিশ্বাস প্রমাণ করে ওব্রাহামেই বা ফট করে আদেশটা কেন মেনে নিল আজকে যদি আপনাকে ঈশ্বর বলে যে তোমার সন্তানকে বলি দাও তোমার যে একমাত্র পুত্র আছে বা মেয়ে আছে তাকে বলি দাও আপনি কি দেবেন আমি কি দেব আজকালের দিনে যদি আমরা এরকম বলি দিতে যাই পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে বলবে মানসিক দোষ আছে তো ঈশ্বর কেন এরকম একটা আজ্ঞা দিতে গেল আমাদের ঈশ্বর কি বিকৃত মানসিকতার একদিকে ঈশ্বর বলছে তুমি নরহত্যা করবে না মার্ডার করবে না এখানে ঈশ্বর বলছে তুমি মার্ডার করো কাকে মার্ডার নিজের সন্তানকে করো ঈশ্বর কি ভণ্ড একবার বলে এক কথা আরেকবার আরেক কথা বলছে তারপর ঈশ্বর কি মানুষকে এইভাবে কষ্ট দিয়ে পরীক্ষা করে ঈশ্বরের কি আনন্দ লাগে ঈশ্বর মনে মনে ভেবেছে আমি তাকে না আমি লাস্ট মোমেন্টে তাকে স্টপ করে দেব কিন্তু ততক্ষণ আমি ওব্রাহামকে একটু পরীক্ষা করে দেখি সে আসলে তার কি আছে ওই সময় যে ওব্রাহামের মনে যে দুঃখ যাচ্ছিল যন্ত্রণা যাচ্ছিল তার একমাত্র সন্তান যাকে সে এত প্রেম করতো যার কথা ঈশ্বর নিজে বলেছে যে তোমার বংশ বৃদ্ধি হবে এই সন্তান দ্বারা নিশ্চয় অব্রাহমের অনেক স্বপ্ন ছিল ঈশাকে পিঠে নিয়ে সে খেলেছে ঘোরাঘোরা খেলেছে কাঁধে নিয়ে দৌড়েছে কত রকম করেছে কত স্বপ্ন ছিল সবকিছু এক মিনিটের মধ্যে ধ্বংস এই যে যন্ত্রণাটাই অব্রাহাম সারা রাত চিন্তা করেছে এটা নিয়ে সকালবেলা যখন ছেলেকে নিয়ে যাচ্ছিল সে ভাবছিল আমার পুত্র তোমাকে আর আমি দেখব না তুমি আমার থেকে চলে যাবে আমি নিজে তোমাকে হত্যা করতে হবে এই যে যন্ত্রণাটা অব্রাহাম যাচ্ছিল এটা দেখে কি ঈশ্বরের আনন্দ লাগছিল কিরকম ধরনের পরীক্ষা ঈশ্বর করেছে যে অব্রাহের জীবনে এত কষ্ট দিয়েছে বাইবেল বলেছে যে এই কাজটা দ্বারা অব্রাহাম নিজের বিশ্বাসটা প্রমাণিত করেছে আর এই বিশ্বাসের জন্য তাকে ধার্মিকতা দেওয়া হয়েছে কি বিশ্বাস বিশ্বাসটা কিসের বিশ্বাস যখন আমরা না বুঝে চেঁচামেচি করে অব্রাহাম কত খুশি কত ভালো মানুষ কত ভালো মানুষ বাধ্য হয়েছে ঈশ্বর বলেছে করেছে নিজেকে প্রশ্ন করেন আপনি করবেন আপনাকে যদি আমাকে যদি ঈশ্বর বলে আমি বলে কি কি কথা বলছেন কেন করব আমি তো আসল ঘটনাটা কি আমরা না বুঝে বললে মনে হবে যে ঈশ্বর একটা শয়তান ঈশ্বর একটা ভণ্ড একবার এক কথা বলছে আরেকবার এক কথা বলছে ঈশ্বর মানুষকে কষ্ট দিয়ে মজা পায় কিন্তু আসলে কি ঘটেছিল এই প্রত্যেকটা জিনিস এই ভিডিওতে দেখবো আমরা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন কারণ অনেকগুলি পয়েন্ট আছে আর প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট এমন না যে দুটো পয়েন্ট দেখে আপনি খুশি হ্যাঁ খুব ভালো পেয়েছি পেয়েছি করে চলে যাবেন তাদের কি বলছে এটা প্রত্যেকটা পয়েন্ট দেখবেন লাস্ট পয়েন্ট কারণ একটা পয়েন্টের সঙ্গে আরেকটা পয়েন্ট কিন্তু কানেক্টেড সো পুরো ভিডিওটা দেখবেন তখনই আপনারা পুরো ঘটনাটা বুঝতে পারবেন আর যে কেউ মানুষ উল্টাপাল্টা লাঞ্ছনা আনে বাইবেলের উপরে তাদেরকে উত্তরও দিতে পারবে সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমাদের চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি যদি এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কারণ যদি বেল আইকন প্রেস না করেন আমরা এত সুন্দর সুন্দর ভিডিওস আপলোড করছি আপনারা খবরই পাবেন না আরেকটা জিনিস কাইন্ডলি ভিডিওটার পরে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন কারণ যদি আপনারা কমেন্ট করেন কি হয় এটা একটা প্রেরণার স্বরূপ কাজ করে আর লাইক একটা দিয়ে দেবেন যেটা আমি আগে জানতাম না লাইকটা দিলে কি হয় ইউটিউবে এই ভিডিওটাকে ভাবে যে হ্যাঁ এই ভিডিওটা মানুষ পছন্দ করছে তারা কি করে শেয়ার করে দেয় আর আমরা নিশ্চয়ই নিশ্চয়ই যে ঈশ্বরের বাক্য যাতে সবার কাছে পৌঁছয় সো দেরি না করে আজকে টপিকে চলে যাচ্ছি টপিকটা হচ্ছে ঈশ্বর অব্রাহামকে কেন এরকম একটা আদেশ দিল নিজের সন্তানকে বলি দেওয়ার জন্য ঈশ্বর বলছে মার্ডার করবে না এখানে বলছে মার্ডার করো নিজের সন্তানকে করো ঈশ্বর অমরিয়া অমলিকে কননীয়দেরকে শাস্তি দিয়েছে কেন একটা কারণ হচ্ছে তারা নিজের সন্তানদেরকে বলি দিত আর এখানে ঈশ্বর নিজে বলছে তুমি সন্তানকে বলি দাও ঈশ্বর অব্রাহামের যন্ত্রণা কষ্ট দেখি কি আনন্দ পাচ্ছিল ওব্রাহামই বা কেন ফট করে রাজি হয়ে গেল এখানে বিশ্বাস কোথার থেকে আসলো এই সব কিছুর প্রশ্নের উত্তর আমরা এখন দেব প্রথম জিনিসটা হচ্ছে প্রথম যেটা আমাদের বুঝতে হবে ওব্রাহাম কে ওব্রাহাম ছিল এমন একজন মানুষ যাকে পুরো পৃথিবীর মধ্যে ঈশ্বর বাছাই করে নিয়েছিল যে এই মানুষটা দ্বারা আমি আমার জন্য ঈশ্বর বলছেন আমি আমার জন্য একটা জাতি তৈরি করব। একটা দেশ তৈরি করব। আর এই সেই মানুষ যার দ্বারা ভবিষ্যতে মসীহ আসবে পৃথিবীতে যার দ্বারা প্রত্যেকটা মানুষের পাপ ক্ষমা হবে কত বড় প্ল্যান ঈশ্বরের তো যেই মানুষটার দ্বারা ঈশ্বর এত বড় একটা বিশাল প্ল্যান তৈরি করছে যেটা প্রত্যেকটা মানুষকে প্রভাবিত করবে ও আদম থেকে আরম্ভ করে পৃথিবীর লাস্ট অব্দি এই মানুষটা কেমন হওয়া উচিত আমরা যখন কোনো একটা চাকরির পোস্টের জন্য যখন ইন্টারভিউ নেওয়া হয় যখন পোস্টটা ছোটো মোটো পোস্ট হয় ইন্টারভিউ বেশি কঠিন হয় না কিন্তু যখন আইএস অফিসার এরকম ধরনের বড় পোস্টের জন্য যখন ইন্টারভিউ হয় ইন্টারভিউটা খুব কঠিন হয় তো ঈশ্বর যখন এত বড় একটা পোস্ট ওব্রাহামকে দিচ্ছে যার থ্রু দিয়ে মসিহ আসবে যেটা পুরো পৃথিবীকে প্রভাবিত করবে যেটা শয়তানকে ধ্বংস করবে যেটা স্বর্গের দোয়ার খুলে দেবে মানব জন্য এই মানুষটা কেমন হওয়া উচিত তার পরীক্ষাটা কত স্ট্রং হওয়া উচিত আপনাকে আর আমাকে ওই পরীক্ষা ঈশ্বর করবেন না কারণ আপনারা আমার দ্বারা ঈশ্বর নিশ্চয় এত বড় কোনো একটা প্ল্যান করছে না যদি করে থাকে তাহলে করবে তো ওব্রাহাম কে এমন একজন মানুষ যার দ্বারা ঈশ্বর বিশাল 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 একটা কাজ করার চেষ্টা করছে তো অবভিয়াসলি তার পরীক্ষাটাও খুব কঠোর হবে সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমরা বাইবেলে জানি যে পুরাতন নিয়মে যা যা জিনিস ঘটেছে প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা পরিস্থিতি প্রত্যেকটা শিক্ষা পয়েন্ট করছে কার দিকে যিশু খ্রিস্টর দিকে প্রত্যেকটা জিনিস সো এই যে ঘটনাটা ওব্রামকে যে নিজের সন্তানকে বলি দেওয়ার জন্য বলা হয়েছে এটাও যিশুর দিকে পয়েন্ট করছে যাতে ভবিষ্যতে যখন যিশু আসে তখন যাতে যারা ওই সময় যারা জিহুদিরা থাকে তারা যাতে বিশ্বাস করতে পারে যে আরে এই জিনিসটা ঘটেছিল আরে এটার কথাই তো এখানে বলা হয়েছে ও তারা যাতে বিশ্বাসটা স্ট্রং হতে পারে এই জন্য যিশু ফরিসিদেরকে সদ্যকিদেরকে খুব বকা দিত ওদের উপরে রাগ করতো বলতো তোমরা শাস্ত্র পেয়েছ তোমরা সব জানো প্রত্যেকটা ঘটনা জানো আর জানো যে প্রত্যেকটা ঘটনা আমার দিকে পয়েন্ট করছে তারপরেও তোমরা বিশ্বাস করো না সো এই ঘটনাটাও অ্যাকচুয়ালি যিশুকে পয়েন্ট আউট করার জন্যেই ঈশ্বর করেছে আমরা দেখি মিল কি কি আছে প্রথম ওব্রাহামকে যখন ঈশ্বর বলেছে ওব্রাহামকে কি বলেছে বলেছে যাও তুমি তোমার একমাত্র সন্তানকে নিয়ে যাও যাকে তুমি ভালোবাসো আর তাকে বলি দাও আমরা জানি বাইবেলে যখন ষোলোতে কি বলেছে ঈশ্বর নিজের একমাত্র সন্তানকে একমাত্র পুত্রকে বলি দিয়েছে আর আমরা আরেকটা জায়গায় দেখি যখন যীশুখ্রিস্ট খ্রিস্ট মুনি এসছে ঈশ্বর কি বলেছে এ আমার সন্তান যাকে আমি ভালোবাসি মিলটা দেখতে পাচ্ছেন তারপর আমরা জানি যখন সে পাহাড়ে উঠছিল তখন কাঠ কেটে ওব্রাহাম কি করেছে যে যে কাঠ দিয়ে তাকে বলি দেওয়া হবে জ্বালানো হবে এই কাঠটা ঈশাকের উপরে ঈশাকের কাঁধে দিয়ে দিয়েছিল সেইমভাবে যিশু বলি হওয়ার জন্য যে কাঠটা মানে ক্রুশটা যিশু নিজের কাঁধে নিয়ে গেছে ওব্রাহাম আর ঈশাক বলি হওয়ার জন্য পাহাড় বেয়েছে সেইমভাবে ভাবে পাহাড় বেয়ে যিশু উপরে উঠেছে তারপরে যেই পাহাড়ে ঈশাককে বলি দেওয়ার কথা ছিল ওই পাহাড়ে ভবিষ্যতে পিলাতের যে মহলটা পিলাতের যে ঘর যেখানে যিশুর বিচার করেছিলেন পিলাত ওই পাহাড়টার উপরে পিলাতের ঘরটা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এখানে ঈশাককে বলি দেওয়ার জন্য মরিয়া পাহাড়ে গেছে সেম যিশুকে বিচার করার জন্য ওই সেম পাহাড়ের উপরে যিশুর বিচার হয়েছে মিলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ঈশ্বর প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছে তৈরি করেছে প্ল্যান করে করেছে যাতে ভবিষ্যতে মানুষরা বুঝতে পারে কিন্তু দুঃখের বিষয় জিহুদিরা বুঝে নাই আবার ইব্রিওতে বলেছে ঈশাককে অব্রাহাম ফিরে পেয়েছে ঘটনাটা এমন হয়েছে যে ঈশাক মরে গেছে তাকে ফিরে পেয়েছে এমন একটা ধরনের ঘটনা আর আমরা ভবিষ্যতে জানি কি যিশু মারা গেছেন বলি হয়েছেন আবার পুনরুত্থিত হয়েছেন তো মিলটা দেখছেন কত সুন্দর করে মিল তারপর যখন ঈশাক অব্রাহামকে জিজ্ঞেস করেছে বাবা আমরা তো কাঠটা সব নিয়েছি ভেড়া কোথায় তো অব্রাহাম কি বলেছে ঈশ্বর জুগিয়ে দেবে সেম ভবিষ্যতেও ঈশ্বর জুগিয়ে দিয়েছে আমাদের জন্য নিজের সন্তানকে আমাদের পাপের জন্য বলি দিয়েছে আমাদের করতে হয়নি ওব্রাহাম নিজের সন্তানকে বলি দিতে হয়নি ঈশ্বর জুগিয়ে দিয়েছে ঈশ্বর মেষ দিয়েছে ঈশ্বর ভেড়া দিয়েছে সেইমভাবে আমাদের পাপের জন্য আমাদের বলি দিতে হচ্ছে না ঈশ্বর যুগিয়ে দিয়েছে ঈশ্বর ভেড়া মেশ দিয়েছে সে কে সে হচ্ছে খ্রিস্ট দেখছেন কত সুন্দর করে ঈশ্বর এই ঘটনাটাকে ব্যবহার করেছে যাতে তার নিজের পুত্রর বলিদানের ব্যাপারে সে পয়েন্ট আউট করতে পারে আগের থেকে আমরা কত আশীর্বাদযুক্ত যে আমরা পুরো বাইবেলটা একসাথে পেয়েছি যার জন্য আমরা কম্পেয়ার করে আন্ডারস্ট্যান্ডিং করতে পারি কিন্তু ওই সময় অব্রাহাম জানতো না যে ঈশ্বর এত সুন্দর একটা ঘটনা তৈরি করছে এই যে বলি ব্যাপারটা এটা শুধুমাত্র ঈশ্বর যে অব্রাহামকে কষ্ট দিচ্ছে বা একটা বিকৃত আজ্ঞা দিচ্ছে না ঈশ্বর একটা সুন্দর কাহিনী লিখছিল একটা ভবিষ্যবাণী করছিল যেটা ভবিষ্যতে যিশুর দিকে পয়েন্ট আউট করছে তারপরে নেক্সট পয়েন্টটা হচ্ছে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের একটা সমস্যা হয় আমরা আমাদের পরিবেশ থেকে আমরা সব কিছু বিচার করার চেষ্টা করি আমাদের সময় থেকে আমি সব কিছু বিচার করার চেষ্টা করি ধরুন আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি তারপরে আমি যুক্তিটা বোঝাবো ধরুন আমাদের পৃথিবীতে এমন কিছু কিছু জাতি আছে উপজাতি আমাদের দেশে না অন্যখানে যেখানে ছেলেরা যখন একটা বয়স হয় যখন সে কিশোর থেকে সে একটা পুরুষ হচ্ছে মানে ম্যান হচ্ছে ওই বয়সটাতে কি করে তার দু হাতের মধ্যে মৌমাছি আছে না এই মৌমাছি দিয়ে ভরিয়ে দেয় কিছু কাভার করে তাকে মনে হয় কয়েক ঘন্টার জন্য না একদিনের জন্য ঠিক ভুলে গেছি তাকে রেখে দেয় এরকম করে আর এই মৌমাছিগুলো তার সারা হাত কামড়ে ফুলিয়ে অবস্থা খারাপ করে দেয় জ্বর উঠে যায় এই প্রত্যেকটা জিনিস তার সহ্য করতে হয় অনেক সময় দেখা যায় কিছু কিছু এরকম ছেলে মারা যায় কিন্তু এটা তাদের সহ্য করতে হয় এটা তাদের সংস্কৃতির মধ্যে কালচারের মধ্যে ঢুকে গেছে এখন এরকম একটা জাতির থেকে আসার কোনো একজন ছেলেকে কেউ যদি বলে ঈশ্বর বা কেউ যদি বলে তোমার এরকম একটা কাজ করতে হবে সে কি শক্ত হয়ে যাবে। কেন না 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 আমি করবো না এটা আবার কোন ধরনের কথা সে বলবে না কিন্তু কেন কারণ সে জানে তার কালচারের মধ্যে তো এগুলো রয়েছে সে জানে এটা নর্মাল সে সে হয়তো কষ্ট পাবে ব্যথা হবে যন্ত্রণা হবে সব কিছু হবে কিন্তু এটা আবার কী কথা এরকম এরকম শক্ট হবে না তো ওই সময় ওব্রাহামের ব্যাকগ্রাউন্ড কী ছিল ওব্রাহামের ব্যাকগ্রাউন্ড ছিল ও ছিল পরজাতি ছিল প্রথম দিকে ওই রকম ছিল তার ব্যাকগ্রাউন্ড ওই পরিবার থেকে এসছে প্লাস সে যেখানে এসছে তার চারিদিকে যারা কানানীয়রা ছিল গোমরা তারা ছিল এরা সব এরকম ধরনের আর ওখানে নিজের সন্তানকে দেবতাদেরকে খুশি করতে বলি দেওয়াটা খুব কমন প্র্যাকটিস ছিল চারিদিকে তার ব্যাকগ্রাউন্ডও ছিল এরকম প্লাস আশেপাশে যারা ছিল সবাই এরকমই ছিল তো যখন ঈশ্বর তাকে বলেছে তুমি তোমার সন্তানকে বলি দাও তার জন্য কিন্তু কেন কী বলছেন এটা হতে পারে না এরকম ধরনের শকিং হয়নি নিশ্চয় তার মনে দুঃখ এসছে কষ্ট এসছে কিন্তু সে শক্ট হয়ে যায়নি এটা কি বলছে কারণ সে এরকম একটা কালচার থেকে এসছে যেখানে দেবতাকে খুশি করতে নিজের সন্তানকে বলি দেয় যার জন্য ওব্রাহাম শক্ত হয়নি কিন্তু যখন ঈশ্বর তাকে ঈশাককে বলি দিতে দেয় নাই উল্টা ঈশ্বর নিজে বলির জন্য মেস দিয়েছে ভেড়া দিয়েছে তখন ঈশ্বর আসলে কি করেছে ঈশ্বর প্রমাণ করেছে যে ওই সব দেব দেবীর মতো আমি না ওই দেবদেবীরা তোমার সন্তানের রক্ত চায় নিজেকে সন্তুষ্ট করার জন্য আমি তোমার সন্তানের রক্ত চাই না উল্টা তোমার হয়ে আমি বলি উৎসর্গ করলাম তোমার হয়ে আমি মেষ নিয়ে আসলাম আমি ভেড়া দিলাম বলি আমি তোমার জন্য রেডি করে দিয়েছি তোমার কিছু করতে হবে না সেম জিনিস যিশুর দিকে পয়েন্ট করছে যে তোমার কিছু করতে হবে না আমি তোমার জন্য বলি রেডি করছি সো এই ঘটনাটা দিয়ে অ্যাকচুয়ালি ঈশ্বর নিজেকে ওই যে পরজাতিদের দেবদেবীদের সঙ্গে একটা পার্থক্য তৈরি করেছে কারণ অব্রাহাম ছিল এরকম ব্যাকগ্রাউন্ডের তার পরিবেশটা ছিল এরকম তো অব্রাহামকে দেখানোর জন্য যে আমি এদের মতো না আমি প্রেমের ঈশ্বর দয়ার ঈশ্বর যেমন কি আমরা স সবসময় জানি যখন কোনো একজন মানুষ নতুন বিশ্বাসে আসে তার হয়তো ব্যাকগ্রাউন্ড পুরোনো অন্য কিছু ছিল সে যখন যিশুতে আসে তার মধ্যে অনেক ধরনের প্রশ্ন থাকে কারণ সে আগের সিস্টেমে কী করতো হয়তো সকালবেলা এক ধরনের পূজা করত। সন্ধ্যার সময় একরকম করত কেউ মারা গেলে একরকম করতো কেউ জন্ম হলে কিছু নিয়ম ছিল এই সব ধরনের করে আসতো তো যখন সে যিশুতে আসে তখন তার মাথার মধ্যে প্রশ্ন থাকে হয়তো এখানেও কিছু এমন আছে হয়তো জন্ম হলে বাচ্চা জন্ম হলে কি কি করতে হবে আমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করে যে পাঁচটা স্যার আমার সন্তান জন্ম হয়েছে এখন আমার কী কী নিয়ম আছে আমার বাবা মারা গেছে মা মারা গেছে এখন কী কী নিয়ম আছে সকালবেলা কিভাবে প্রার্থনা করব। বিকেলে কিভাবে প্রার্থনা করব। উপবাস কীভাবে করব। কেন তার মাথার পেছনে পুরা পুরানা যে তার যেগুলো সংস্কৃতি সে কালচার যেটা ছেড়ে এসছে ওটাকে কিন্তু সে এখনও নিয়ে আসছে এটা তখনই যাবে যখন শিক্ষা পেতে 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 আস্তে আস্তে সে বুঝবে যে যিশুতে আসার পর কোনো ধরনের নিয়ম কারণ কিছু নেই আমাদেরকে এইসব নিয়ম কারণ বিধান থেকে স্বাধীন করে দিয়েছে সেইমভাবে অব্রাহাম তো কেরকম ব্যাকগ্রাউন্ড থেকে এসছে আমরা জানি তো অবভিয়াসলি সে যখন এসছে সে তার অতীতের জিনিসগুলো আছে মনে হয় ওই যে দেবদেবীরা যেমন নিজের সন্তানের রক্ত চায় উনিও মনে হয়ে চায় ওনার সন্তুষ্ট করতে মনে হয় আমার করতে হবে এরকম মেন্টালিটি নিশ্চয় থাকতেই পারে তো ওটার জন্য ঈশ্বর প্রমাণ করে দিয়েছে যে আমি এদের মতো না আমি অন্য তারপরে নেক্সট আর লাস্ট পয়েন্টটা হচ্ছে যে এখানে যে বলে যে অব্রাহামের বিশ্বাস অব্রাহামের বিশ্বাস এখানে বিশ্বাস করতে আসলো ঈশ্বর বলেছে তুমি বলি দাও সে বলি দিতে রেডি হয়ে গেছে এটাকে বিশ্বাস বোঝায় বিশ্বাসটা কোথায় কিসের বিশ্বাস এটা জানার জন্য আমাদের একটু পেছনে যেতে হবে পেছনে কি হয় ঈশ্বর ওব্রাহামকে প্রতিজ্ঞা করেছে যে তোমার সন্তান দ্বারা আমি তোমার বংশ বৃদ্ধি করবো তোমার বংশ এত বড় হবে যে আকাশের যতগুলি তারা আছে এরকমভাবে হবে এত বড় হবে তোমার বংশ আর এটা তোমার সন্তান দ্বারা আমি করব। পরে স্পেসিফিক্যালি নাম ধরে ঈশ্বর বলেছে এটা আমার প্রতিজ্ঞাটা ঈশাক থেকে হবে ঈশাকের দ্বারাই আমি তোমার বংশবৃদ্ধি করব তো একদিকে ঈশ্বর কয়েকদিন আগে অব্রাহামকে বলল যে আমি তোমার বংশবৃদ্ধি করব কার দ্বারা ঈশাক দ্বারা কয়েকদিন পরে ঈশ্বর বলছে তোমার এই ঈশাককে তুমি বলি দাও তার মানে ঈশ্বরের প্রতিজ্ঞাটা কি হল যদি বলি দিয়ে মেরেই দেয় তে ইশাক দিয়ে প্রতিজ্ঞা কিভাবে পূর্ণ হবে কিভাবে বংশবৃদ্ধি হবে তার মানে আইদার ঈশ্বর ওই সময় মিথ্যা কথা বলেছে এখন কথা পাল্টে গেছে বা ঈশ্বরের কথার কোনো দাম নেই তো বিশ্বাসটা এখানেই এখানেই হচ্ছে ওব্রাহামের বিশ্বাস ওব্রাহাম হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করেছে যে যেহেতু ঈশ্বর বলেছে ঈশাক দিয়ে আমার বংশবৃদ্ধি করবেন আমি হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করি যে ঈশাক দিয়েই আমার বংশবৃদ্ধি করবেন এখন কথাটা হচ্ছে ঈশ্বর বলছে বলি দিয়ে দাও তো আইদার ঈশ্বর মিথ্যা কথা বলেছে এটা তো হতে পারে না ওব্রাহাম বুঝেছে তার মানে ওব্রাহাম শিওর যে কিছু তো একটা আছে কিছু তো একটা আছে যেটার দ্বারা হয়তো এমন হতে পারে যে ঈশাককে আমার বলি দিতে নাও হতে পারে যার জন্য ঈশাককে বলেছিল যে ঈশ্বর জগিয়ে দেবেন বা হয়তো হতে পারে ওব্রাহাম জানতেন যে যেভাবেই হোক মৃত্যুর থেকে যদি পুনরুত্থিত করতে হয় এটা করেও ঈশ্বর ইশাক দিয়েই তার বংশবৃদ্ধি করবেন আর এটা একদম স্পষ্টভাবে ইব্রিয় এগারো অধ্যায় লেখা আছে সতেরো থেকে আমরা উনিশটা একটু পড়ব ঈশ্বর যখন অব্রাহামের বিশ্বাসের পরীক্ষা করছিলেন ওব্রাহাম তার কিছু পূর্বেই ঈশ্বরের প্রতিশ্রুতি পান তবু তিনি তার পুত্র ঈশাককে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করতে নিয়ে গিয়েছিলেন ওব্রাহাম ঈশ্বরের নির্দেশ পালন করেছিলেন কারণ তার বিশ্বাস ছিল ঈশ্বর অব্রাহামকে পূর্বেই বলে রেখেছিলেন ঈশাকের মাধ্যমেই তোমার বংশধররা দেখা দেবে অব্রাহাম বিশ্বাস করলেন যে ঈশ্বর মৃত্যুর মধ্যে হতেও মানুষকে উত্থাপন করতে সমর্থ বাস্তবে তাই হলো ঈশ্বর অব্রাহামকে তার পুত্রকে বলি দেওয়া থেকে বিরত করলেন ফলে ওব্রাহাম ঈশাককে যেন মৃত্যুর মধ্য থেকেই ফিরে পেলেন তো এটাই বলেছে বিশ্বাস কী ছিল একদিকে ঈশ্বর বলেছে তোমাকে বংশবৃদ্ধি করব ঈশাক দ্বারা তোমার বংশধরেরা আসবে ঈশাক দ্বারা আর এদিকে বলছেন যে আমি তোমার ছেলের বলি চাই তো অব্রাহাম যুক্তিতর্ক ব্যবহার করে বিশ্বাসের সহিত বলেছেন যেহেতু বলেছেন ঈশাককে দিয়ে বংশবৃদ্ধি করবেন দিয়েই করবেন আর এই জন্য উনিশ পদে বলেছেন অব্রাহাম বিশ্বাস করেছে যে ঈশ্বর মৃত্যুর থেকে মানুষকে আবার পুনরুত্থিত করতে পারে যেটা ঈশ্বর পারেন তো অব্রাহামের বিশ্বাস ছিল যদি কোনো কারণে আমার সন্তানকে সত্যিকারে বলি দিতে হয় তাহলে নিশ্চয় ঈশ্বর তাকে আবার পুনরুত্থিত করবেন আর তার দিয়ে বংশবৃদ্ধি করবেন কারণ ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন ঈশ্বর তার প্রতিজ্ঞা ভাঙবেন না এটাই ছিল অব্রাহামের বিশ্বাস এটাই ছিল অব্রাহামের বিশ্বাস বিশ্বাস এটা না যে সে অন্ধর মতো কোনো কিছু যাচাই না করে কোনো কিছু চিন্তা না করে সে ঈশ্বর বলেছে বলিতে বলিতে চলে গেছে না সে বিচার বিবেচনা করেছে চিন্তা করেছে প্রতিজ্ঞা করেছেন তো করবেনই বিশ্বাসটা এটাই যে ঈশ্বর নিজের প্রতিজ্ঞার খেলাফ কোনোদিন হবেন না বিশ্বাসটা এটাই যে ঈশ্বর যখন বলেছেন হ্যাঁ তো হ্যাঁ ঈশ্বর যখন বলেছেন ঈশাক তো ঈশাক মরে গেলেও তাকে আবার উঠিয়ে হলেও তার দ্বারা সে বংশবৃদ্ধি করবেন তো এই জন্যই অব্রাহাম ঈশাকে বলি দিতে রাজি হয়ে গেছেন যে জানে খুব ভালো করে জানতো যে আমার ছেলেকে আমি এখন হারাবো যদি হারাতে হয় কিন্তু আবার তাকে ফিরে পাবো যেটা অ্যাকচুয়ালি হয়েছ তাকে বলি দিতে হয়নি তাকে ফেরত পেয়েছে তো আজকের ভিডিওতে আমরা এটাই দেখলাম যে ঈশ্বর যে ওব্রাহামকে পরীক্ষা করেছে এটার কারণ হচ্ছে ঈশ্বর ওব্রাহামকে দিয়ে একটা বিশাল বড় কাজ করাতে চেয়েছে ওব্রাহাম ঈশ্বরের কথা মেনেছে বাধ্য হয়েছে কারণ ওব্রাহামের বিশ্বাস ছিল যে ঈশ্বর তার প্রতিজ্ঞার খেলাফ হবেন না ঈশ্বর কোনো ধরনের খেলা খেলেনি ঈশ্বর এই ঘটনাটাকে ব্যবহার করেছে যিশুর দিকে পয়েন্ট আউট করতে যাতে ভবিষ্যতে যারা জিহুদিরা ছিল বা যারা আমরা আমরা যখন এই জিনিসটাকে দেখি আমরা বুঝতে পারি যে ঈশ্বর যিশুর জন্মের হাজার হাজার বছর আগে যিশু কেমন হবে তার জীবনে কি কি ঘটবে সব কিছু কত সুন্দর করে ভবিষ্যবাণী করে চলে গেছে আর এটা প্রমাণ করে যে বাইবেলটা কতটুকু সত্য তো এতটুকুই আজকে আমরা শিখলাম ঈশ্বর আপনাদের সকলকে ভালোবাসে আমাকেও ভালোবাসে সকলকে ভালোবাসা চায় যাতে আমরা যিশুর রক্ত দিয়ে যিশুর বলিদান দিয়ে যাতে আমরা সকলে পরিত্রাণ পেতে পারি আমেন